মঙ্গলবার রাজ্যের ধলাই জেলার মানিক্যপুরে ত্রিপুরা মথা দলের উদ্যোগে এক জনসভা তথা যোগদান সভার আয়োজন করা হয়। যোগদান সভায় উপস্থিত ছিলেন দলের সুপ্রিমো মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন সহ দলের শীর্ষস্তরের নেতৃত্বরা। আয়োজিত এই যোগদান সভায় এডিসির বিজেপির বিরোধী দলনেতা হংস ত্রিপুরা যোগ দিলেন ত্রিপুরা মথা দলে। তিনি প্রায় 6,000-এর বেশি দলীয় সমর্থকদের নিয়ে ত্রিপুরা মথা দলে যোগ দেন এদিন। ওনাকে দলে বরণ করে নেন ত্রিপুরা মথা দলের সুপ্রিমো মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন। জনসভায় দলের সুপ্রিমো বলেন, এখানে সব সম্প্রদায়ের লোক আছে, হিন্দু মুসলিম খ্রিস্টান থেকে শুরু করে সব ধর্মের লোকজন আছে। মুসলমান হে, হিন্দু হে, খ্রিস্টান হে, বুদ্ধিস্ট হে, সব লোক এক আওয়াজ হে, খানসা হোকে এক আওয়াজ হে, সব লোক উপর ভি চিনি হো, এদিন মহারাজের উপস্থিতিতে আয়োজিত এই জনসভাকে কেন্দ্র করে জনসভাস্থল ছিল কানায় কানায় পরিপূর্ণ। এই দলের লক্ষ্য এখন একটাই, আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচনে জয়লাভ করা। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।